السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل جعلنا منكم شرعة ومنهاجا. بارك الله ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. আমরা ধারাবাহিকভাবে সূরা আল কারিআ পর্যন্ত তারকিব পড়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে সূরা আল কারিআ এর 7 নম্বর আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পড়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ এই সূরাটা শেষ করে সামনে আবার পড়ার চেষ্টা করব। আজকে আমরা পড়ব ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية. এই পর্যন্ত প্রথমে একটু অর্থটা পড়ব। এখানে আছে ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু। আম্মা মানে আর, আর মান যে ব্যক্তি, খাফাত মাওয়াজিনুহু আর যে ব্যক্তির পাল্লা, আমলের পাল্লা খাফাত পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তা উম্মুহু, তার ঠিকানা হলো হাওয়িয়া, হাওয়িয়া নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি জিনিস? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, সেটা উত্তপ্ত জ্বলন্ত আগুন। নারুন হামিয়া। তো এই তিনটা আয়াত আজকে পড়ার চেষ্টা করব। প্রথম আয়াত হলো 8 নম্বর আয়াতটা, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা পাতলা হবে। মাওয়াজিনুহু এই শব্দটা আগেই গেছে, আমরা পড়েছি এটা মিজানুন, এটা ইসমুল আলা, এর বহুবচন হলো মাওয়াজিনু, এটা আগে গেছে রুট লেটার ওয়াও জানুন, ওয়াজানা ইয়াজিনু তরবায় ত্রিভুজ। এখানে একটা ক্রিয়া আসছে এই খাফফাত, এটা একটু আমরা বিস্তারিত লিখে দেখব। কোরআনে এটা অনেকগুলো রূপ ব্যবহার হয়েছে, এই খা ফা ফা এই রুট লেটার থেকে মূলত 3টা রূপ ব্যবহার হয়েছে। একটা হলো দরাবায়াদ্রিব, দরাবায়াদ্রিব হলে কি হবে, এই যে আমরা খাফাফা ইয়াখফিফু, খাফাফা ইয়াখফিফু, তাহলে পরিবর্তন হয়ে হয়ে যাবে খাফাফাটা হয়ে যাবে খাফফা, আর ইয়াখফিফুটা হয়ে যাবে ইয়াখিফু, তাহলে খাফফা ইয়াখিফু, খাফফা ইয়াখিফু অর্থ হলো পাতলা হওয়া, হালকা হওয়া এরকম, বা কমে যাওয়া। এখান থেকেই এই যে সিফাতে মুশাববাহা হিসেবে ব্যবহার হয় খাফিফুন, খাফিফুন মানে পাতলা বা হালকা, ফাইলন স্ট্রাকচারে খাফিফুন হালকা বা পাতলা। এটার 2 নম্বর ফর্মে ব্যবহার হয় খাফফাফা ইউখাফিফু, এটার অর্থ হয় হালকা করা বা কোনো জিনিসকে লাঘব করা, পাতলা করা এরকম। এই যে খাফফাফা ইউখাফিফু তাখফিফুন, এটা ভার্বের 2 নম্বর ফর্ম থেকে, তাহলে আগেরটা ছিল লাজিম, এটা মুতাআদ্দি, হালকা করা পাতলা করা। এটার আরেকটা রূপ কোরআনে ব্যবহার হয়েছে, এটা হলো 10 নম্বর ফর্মে, সেটার মূল রূপ ছিল ইস্তাখফাফা, মুদারেতে হবে ইয়াস্তাখফিফু, তাহলে মাসদারটা হওয়ার কথা ছিল ইস্তিখফাফুন এরকম, ইস্তাখফাফা ইয়াস্তাখফিফু
استخفافون استخفافون মাসদারটা ঠিকই থাকবে মাদি এবং মুদারে পরিবর্তন হয়ে যাবে ইস্তাখফাফা থেকে হয়ে যাবে ইস্তাখফা মুদারেটা হয়ে যাবে ইয়াস্তাখফিফু থেকে ইয়াস্তাখিফু ইস্তাখফা ইয়াস্তাখিফু এটার অর্থ হয় হালকা জ্ঞান করা তুচ্ছ জ্ঞান করা কাউকে হালকা মনে করা অর্থাৎ কাউকে দুর্বল মনে করা হালকা মনে করা গরিব তুচ্ছ মনে করা হেয় জ্ঞান করা এরকম অর্থ হয় তাহলে আমরা কোরআনে তিনটা ব্যবহার পেলাম একটা হলো খাফাফা ইয়াখফিফু দরাবা ইয়াদরিবু থেকে অর্থ হয় হালকা হওয়া দুই নম্বর ফর্মে খাফাফা ইউখাফিফু হালকা করা দশ নম্বর ফর্মে কাউকে হালকা মনে করা বা হেয় জ্ঞান করা তুচ্ছ করা তো এখন আমাদের এখানে যে রূপটা ব্যবহার হয়েছে ওয়াম্মা মান খাফফাত এটা দরাবা ইয়াদরিবু থেকে এক নম্বর ফর্মে হালকা হওয়া আর যে ব্যক্তির হালকা হবে মাওয়াজিনুহু তার পাল্লা তার আমলের পাল্লা ফা উম্মুহু হাওিয়া তার ঠিকানা হবে জাহান্নাম এই যে শব্দটা উম্মুন আমরা সবাই পরিচিত উম্মুন মানে মা উম্মুন শব্দের আরো কয়েকটা অর্থ আছে উম্মুন মানে মূল এই যে উম্মুন মানে হলো মা যেটা আমরা প্রসিদ্ধ অর্থ এর বহুবচন হয় উম্মাহাতুন উম্মাহাতুন তো মা যেরকম মানুষের মূল ঠিক একইভাবে এই উম্মুন উম্মাহাতুন এটার আরেকটা অর্থ হয় ঠিকানা কারণ ঠিকানা তার পরিচয়ের মূল একইভাবে এটার আরেকটা অর্থ হয় কেন্দ্রবিন্দু কেন্দ্র মানে সেন্টার মার্কাজ উম্মুনের আরেকটা অর্থ হয় তো এখানে এই যে ঠিকানা বা কেন্দ্র এই অর্থে ব্যবহার হয়েছে বা উম্মুহু হাওিয়া সে ব্যক্তির ঠিকানা হবে হাওিয়া সে হাওিয়া নামক জাহান্নাম হাওিয়াতুন এই শব্দ হিসেবে আমরা বুঝে গেছি এটা ইসমুল ফাইল হয়েছে ইসমুল ফাইল রুট লেটার হা ওয়াও ইয়া এই রুট লেটার থেকে কোরআনে কয়েকটা রূপ ব্যবহার হয়েছে এক নাম্বার হলো এই রূপটা যেটা আসছে এটা দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয় এই যে দরাবা ইয়াদরিবু থেকে নর্মালি হওয়ার কথা হাওয়াইয়া ইয়াহবিয়ু হাওয়াইয়া ইয়াহবিয়ু এটার মাসদারটা হয় হুবিয়ুন এই যে হা ওয়াও ইয়া তাহলে এটা শব্দের মধ্যে দুইটা রুট লেটার আছে হরফুলিল্লাত আছে তাহলে বলেন তো এটা কোন প্রকারের শব্দ এটাকে আমরা জানি এটাকে বলে লাফিফ লাফিফের মধ্যে দুই প্রকার লাফিফে মাফরুক নাকি মাকরুন এটা হবে লাফিফ মাকরুন আফওয়ান একটা ফোন আসছিল তাহলে দরাবায় দ্রিবু থেকে হাওয়ায়া ইয়াহবিয়ু দরাবায় দ্রিবু থেকে লাফিফে মাকরুন একটা শব্দ এটার অর্থ হয় নিচে পতিত হওয়া বা পড়ে যাওয়া নিচে পতিত হওয়া বা পড়ে যাওয়া তাহলে বলেন তো এখান থেকে স্মল ফাইল হিসাবে কি হওয়ার কথা হাওিয়ুন তাই না হাওিয়ুন এরপরে পরিবর্তন হয়ে কি হবে হাওিন হাওিন এখন এই ইসমুল ফাইল এর মুয়ান্নাস রূপ কি হবে মুয়ান্নাস রূপ হবে হাওিয়াতুন তাহলে হাওিয়াতুন অর্থ কি হলো নিচে পতিত একেবারে গভীরে পতিত এটাকে হাওিয়া বলে তো কেউ কেউ বলছে এই হাওিয়াতুন এই শব্দটা জাহান্নামের একটা নির্দিষ্ট নাম আবার কেউ কেউ বলছে না জাহান্নামের নির্দিষ্ট একটা স্থান যেটা জাহান্নামের অনেক গভীরে থাকবে নিচে থাকবে এটাকে হাওিয়া বলে অর্থ থেকে মূলত এই মুফাসসিরদের মধ্যে এই পার্থক্যটা আসছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেলাম হাওয়ায়া ইয়াহবিউ দরাবা ইয়াদরিবু থেকে
এটার অর্থ হয় নিচে পতিত হওয়া বা ধ্বংস হওয়া, এখান থেকে স্মল ফাইল শব্দ আসছে হাওয়িয়াতুন, যেটার মুজাক্কার রূপ ছিল হাওয়িন। এই শব্দটা আরো অনেকগুলো রূপ ব্যবহার হয়েছে। এটা সামিয়া ইয়াসমাউ থেকে আসছে, প্রসিদ্ধ অর্থ কামনা করা, আমরা বলি না হাওয়িয়া ইয়াহওয়ায়ু, হাওয়িয়া ইয়াহওয়ায়ু। ওই যে হেওয়ায়াতুন, বাইনাদাইক আমরা যারা পড়ছি ওখানে একটা চ্যাপ্টারই আছে হেওয়ায়াতুন, হেওয়ায়াতুন মানে হবি বা শখ, এই যে কোনো কিছু চাওয়া কামনা করা, এটা সামিয়া ইয়াসমাউ থেকে হয়। আশা করা, আকাঙ্ক্ষা করা, পছন্দ করা, চাওয়া, এই যেটা হলো সামিয়া ইসমাও থেকে। তাহলে ফর্ম চেঞ্জ, অর্থ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। দরাবায় দ্রিব থেকে মূলত আমাদের শব্দ আসছে, এটা হলো অর্থ হলো পতিত হওয়া, ধ্বংস হওয়া, আর এটা সামিয়া ইসমাও থেকে আসলে কোনো জিনিস পছন্দ করা, শখ হওয়া বা কামনা করা। এটার আরেকটা রূপ 4 নাম্বার ফর্মে আসছে, 4 নাম্বার, 4 নাম্বার ফর্মে নর্মালি হওয়ার কথা আহওয়ায়া, মুদরেতে হবে ইউহ, ইউহ, ই, উই, ইউ, এরকম। মাসদার হওয়ার কথা ইহওয়ায়ুন। তাহলে আহওয়ায়া থেকে পরিবর্তন হয়ে মাদিতে কি হবে আমরা বুঝে গেছি, আহওয়া, এরকম। এরপরে মুদরেতে শেষে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এই জন্য সুকুন করে দিব, ইহওয়া, ইউহ, উই। মাসদারটা শেষে হামজা হয়ে যাবে, যেহেতু আলিফের পরে ফারফুরিল্লাত আসছে, তাহলে ইহওয়া উন, এরকম হওয়ার কথা 4 নাম্বার ফর্মে। তাহলে 4 নাম্বার ফর্মে অর্থ হবে কাউকে নিচে ফেলে দেওয়া বা নিক্ষেপ করা, এরকম। ওয়াল মুক্তাফিকাতা আহওয়া, সুরাতুন নাজমের মধ্যে আমরা পড়বো এটা, এই যে মাদির রূপটা আসছে 4 নাম্বার ফর্মে, এটার অর্থ হয় কাউকে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, এই টাইপের অর্থ। এখানে আগে আমরা ভার্বের এতগুলো রূপ পড়তাম না, এখন পড়ছি হলো কোরআনে একটা রুট লেটার থেকে যে কয়টা ফর্ম ব্যবহার হয়েছে আমরা চেষ্টা করতেছি সবগুলো পড়ে ফেলার। তো সবার হয়তো একসাথে মুখস্থ হয়ে যাবে না, বাকি কানে পড়লো যে শব্দগুলো কোরআনে ব্যবহার হয়েছে এবং এটার মধ্যে এটার সম্ভাব্য, এই যে 1 নাম্বার, 1 নাম্বারে আরেকটা রূপ, আবার 4 নাম্বারে কি কি রূপ পরিবর্তন হয়ে কিভাবে ব্যবহার হয়েছে, এগুলো বোঝার জন্যই মূলত, মাথা খোলার জন্যই মূলত এই শব্দগুলো সবগুলো পড়তেছি আর কি। তো প্রাথমিক যারা নতুন একেবারে জয়েন করছি হয়তো কঠিন মনে হবে যে অনেক শব্দ, বাকি এগুলো আমরা রুট লেটার থেকে বের করতেছি, বুঝা গেছে আলহামদুলিল্লাহ। এবং এটা 10 নাম্বার ফর্মে ব্যবহার হয়, 10 নাম্বার ফর্মে হলে মূলত হওয়ার কথা ছিল ইস্তাহওয়ায়া, এরপরে ইয়াস্তাহ উই ইউ, ইস্তাহওয়ায়া ইয়াস্তাহ উই ইউ, এরপরে ইস্তিহওয়ায়ুন, এরকম হয়তো মূলত। এরপরে মাদি মুদারে সবগুলোতে পরিবর্তন হবে, আমরা বুঝে গেছি এই সুকুন হয়ে যাবে, এটা আলিফ মাকসুরা হয়ে যাবে, এটা হামজা হয়ে যাবে, তাহলে মাদিতে হবে ইস্তাহওয়া, এরকম। এই যে মাদিতে হবে ইস্তাহওয়া, আলিফ মাকসুরা হয়ে গেল, মুদারেতে ইয়াস্তাহওয়ি, এই যে সুকুন হয়ে গেল। এরপরে মাসদারের মধ্যে শেষের ইয়াটা হামজা হয়ে যাবে, ইস্তিহওয়াউন, ইস্তিহওয়াউন। এটার অর্থ হয় কাউকে বিভ্রান্ত করা বা প্রলুব্ধ করা, কাউকে ওয়াসওয়াসার মধ্যে ফেলা, মানে প্রতারিত করা, এরকম অর্থ ইস্তাহওয়া। যেরকম আছে কাল্লাযী ইস্তাহওয়াতহু শায়াতীনু ফিল আরদি হায়রান, জমিনের মধ্যে শয়তান যে ব্যক্তিকে একেবারে হায়রান করে দিছে, গুনাহ করাইতে করাইতে এত গুনাহ করছে, এখন সে কোনটা রেখে কোনটা করবে, একেবারে হায়রান, সারাদিন নাফরমানির পথে দৌড়াইতে দৌড়াইতে সে আর কুল কিনারা পায় না, আর সময় পায় না, হায়রান করে দিছে যাকে শয়তান। এই যে ইস্তাহওয়া শব্দের অর্থ বিভ্রান্তি করা, বিভ্রান্ত করা বা একেবারে হতবিহ্বল করে দেওয়া। তাহলে আমরা হাওয়া ইয়াহুবি দরাবায় দ্রব থেকে অর্থ করলাম পতিত হওয়া, তামিয়াস মাও থেকে পছন্দ করা, চাওয়া, আহওয়া ইহুই নিচে ফেলে দেওয়া বা নিক্ষেপ করা, ইস্তাহওয়া ইস্তাহুই অর্থ হলো বিভ্রান্ত করা, এই 4টা ফর্মে শব্দটা ব্যবহার হয়েছে। তো এখান থেকে
আমরা ضرب يضرب থেকে হাওিয়াতুন এই ইসমুল মাফউ ইসমুল ফাইল এই রূপটা আমাদের আয়াতে পাচ্ছি তাহলে ফা উম্মুহু হাওিয়া তার ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নাম তাহলে আমরা এই দুইটা আয়াতের তারকিব একটু দেখি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া এই পর্যন্ত হলো তারকিব তাহলে এই অংশটা হলো শর্ত ফা উম্মুহু হাওিয়া এটা হলো জবাব শর্ত তারকিব শেষ আম্মা আমরা আগেই পড়ছি আম্মা হলো হরফু হরফু তাফসিলিন এটা বিশদ বিবরণ দেওয়ার জন্য আসে মান হরফু শর্ত এরপরে খাফফাত এটা মাদির ক্রিয়া এই মাওয়াজিনুহু মাওয়াজিনু মুদাফ হু মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে এটা হলো এই খাফফাতের ফাইল তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো শর্ত ফা উম্মুহু হাওিয়া এই ফাটা হলো এই যে আলফা ও ওয়াকিআতুন ফি জাওাবি শর্ত আম্মার জবাবে যে ফা আছে এটা হলো সেই ফা তাহলে উম্মুহু উম্মুহু মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদা হাওিয়াতুন খবর তাহলে মুবতাদা খবর মিলে নমিনাল সেন্টেন্স হয়ে এটা হলো জবাব শর্ত তাহলে শর্ত জবাব শর্ত মিলে জুমলাতুন শর্তিয়াতুন একটা কন্ডিশনাল সেন্টেন্স তারকিবটা সহজ বুঝা গেছে না সবাই এই যে আম্মা বলতেছে মাতুফাতুন আলা মা কাবলাহা ওয়াল ইরাবু ওয়াদিহুন এটা পূর্বের আয়াতের উপরে মাতুফ হয়েছে এবং এর এরাবটা সুস্পষ্ট ওয়াদিহুন প্রকাশ্য বুঝা যাচ্ছে ফা উম্মুহু হাওিয়া এই যে আলফা উরাবিতাতুন এই যে আম্মা এবং তার পরবর্তী বাক্যের মধ্যে কানেক্টর হিসেবে যে ফা আছে এটা হলো সেই ফা এই জন্য বলতেছে রাবিতাতুন ومبتداون وخبره اي امه مضاف مضاف اليه مل مبتدا هاوية خبر اي مبتدا وخبره الجمله الاسميه تو خبر المبتدا ايمان اي جمله الاسميه কে আবার ওই যে পূর্বে যে মান ছিল এই মান মুবতাদার খবর বানাচ্ছে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু এটা তারকিবটা একটু অন্যভাবে করছে এখানে সিস্টেমটা একটু বলি দেখেন মান মূলত কি ইসমুল মাউসুল তাই না মান ইসমুল মাউসুল ইসমুল মাউসুল কাকে চায় সিলাতুল মাউসুল কে তাহলে এই যে খাফফাত মাওয়াজিনুহু জুমলাতুন ফেলিয়া এটাকে বানাইছে হলো সিলাতুল মাউসুল তাহলে ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মুবতাদা এই যে উম্মুহু হাওিয়া এই যে মুদাফ মুদাফ ইলাই মুবতাদা হাওিয়া খবর মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া হয়ে এটা হলো মান মুবতাদার খবর এইভাবে তার কি পড়ছে তো দুইটাই হতে পারে এভাবে হলে আর কি জুমলাতুন শর্তিয়া যে এটা আর থাকলো না তখন এটা জাস্ট মুক্তাদা এই মান মুক্তাদার এই অংশটা হলো মাউসুল হিসাবে সিলা মাউসুল হিসাবে আর মুহাওয়ে এই সেন্টেন্সটা হলো এই মুক্তাদার খবর এভাবে ধরা হচ্ছে তো এই দুইভাবে হতে পারে এটা শর্ত জবাবের শর্তের তারকিব অথবা মুক্তাদা খবরের তারকিব দুটাই এখানে হতে পারে দেখি এখানে কি বলছে আম্মা মান খাফফাত এই যে ইসম মাউসুল বিমানা মুবতাদা আউয়াল এই যে খাফফাত মাওয়াজিনুহু আচ্ছা এই মুবতাদা ধরেই তারকিব করতেছে শর্ত হিসেবে করে নাই শর্ত হিসেবেও হতে পারে বুঝতে পারছেন তারকিবটা আচ্ছা এটা তারকিবটা কি বুঝা গেছে মানে নর্মাল তো হলো এই মানটা হলো মুবতাদা এই ইসমুল মাউসুল এবং এই যে খাফফাত মাওয়াজিনুহু জুমলাতুন ফেলিয়া হয়ে সিলা সিলা মাউসুল মিলে মুবতাদা তাহলে মুবতাদার খবর লাগবে এই যে উম্মুহু হাওিয়াতুন এই যে এখন এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এটা হলো মান মুবতাদার খবর এটা একটা তারকিব যেটা এই বইয়েও ধরছে ওইটাতেও আছে আরেকটা তারকিব যেটা বললাম এই যে মানটা হলো হরফে শর্ত অর্থের মধ্যেও দেখেন যার দাড়ি পাল্লা পাতলা হবে তার ঠিকানা জাহান্নাম তাহলে ঠিকানা জাহান্নামের জন্য শর্ত কি শর্ত হলো দাড়ি পাল্লা পাতলা হইতে হবে তাহলে সেই হিসাবে শর্ত জবাবে শর্ত এরকম তার কি হতে পারে আলহামদুলিল্লাহ আপনারা আওয়াজ করতেছেন না আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝছেন কিনা আচ্ছা একজন আপা মাশাআল্লাহ মেসেজ দিছে বোঝা গেছে ঠিক আছে তাহলে আমরা সামনে যাই ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া
وما أدراك ما هي إتر تركيب أمرا آگر موتوئي إتر آگئي پوريشي إجي ما أدراك ما هي إي پروثم ما تحولو مبتدا أدراك إي باربير بيخ آگئي چه أدرا فعل هو فاعل إي كا هولو مفول به أول ما هي إجي جملة اسمية ما مبتدا هي خبر مبتدا خبر ملي جملة اسمية هوئي أدرا إكرير مفولون به ثاني فعل فاعل مفولون به أول مفولون به ثاني ملة جملة فعلية هوية إذا لو ما مبتدا خبر جملة اسمية مبتدا خبر ملة جملة اسمية السلام عليكم أستاذ السلام এখানে هي هون شبدو কি বিশ্লেষণ করেছিলেন নাকি এটা কি ধরনের শব্দ সব আমি ছিলাম না هي هون যেটা هي যেটা ما هي এই পর্যন্ত আমরা তারকিব বুঝে গেছি আয়াতে তাই না এই তারকিবের অনেকটা শব্দের মধ্যে একটু লাস্টে এই কথা আছে এই যে হিয়া দেখেন শব্দটা এটা লিখতেছে যে পার্সোনাল প্রোনাউন তার মানে প্রোনাউন হিসেবে আমরা জানি শব্দটা হলো হিয়া নারীবাচক একবচন থার্ড পারসনে প্রোনাউনটা হলো হিয়া হিয়া মানে সে একজন মহিলা এই হিয়ার সাথে একটা হা সুকুন যুক্ত হয়েছে এখন হয়ে গেছে হিয়া এই যে শেষের যে হা সুকুনটা যুক্ত হলো হা সুকুনটার নাম হলো হা উসাক্তি হা উসাক্তি আমরা যারা কোরআনে কারিম তিলাওয়াত পড়েছি এবং তাজবিদের নিয়ম জানি আমরা পড়েছি কোরআনে দুই জায়গায় বরঞ্চ তিন জায়গায় সাক্তা আছে সাক্তা ইয়াসকুতু এই যে এই রুট লেটার না এই রুট লেটার থেকে অর্থ হয় চুপ করা নীরব হওয়া এই যে মান সাকাতা যে ব্যক্তি চুপ থাকে না যা সে নিরাপদ থাকে তো সাকাতা ইয়াসকুতু মানে চুপ থাকা তাহলে হা উস শক্তি মানে হলো শ্বাস নেওয়া বা দম ছাড়ার হা অর্থাৎ এই হা এই যে শেষে আসছে হিয়া এই দম ছাড়ার সময় অনেকটা অনেক সময় একটা আওয়াজ হয় এই আওয়াজটা অনেক সময় শব্দে যুক্ত হয় তো এখানে এই আওয়াজটা যুক্ত হয়েছে এজন্য এই হাটার নাম হলো হা উসাক্তি দম ছাড়া বা শ্বাস নেওয়ার হা এই হার মাধ্যমে এখানে শ্বাস ছাড়া হয়েছে বুঝা গেছে মূলত এই যে হিয়া এটুকুই শব্দ বাকি এই হাটা এডিশনালি যুক্ত হয়েছে দম ছাড়ার জন্য বাট হিয়াটা কখনো হি হতে পারে না তাই না হি না মূল শব্দ হিয়া মিলানোর জন্য হ্যাঁ ওরা মানে চাইলে তো ওই ইয়াটা সুকুন করে দিলে অক্ষ করা যাইতো তাই বলছি না অক্ষ তো হিয়া এরকমও করা যাইতো অসুবিধা নাই হিয়া পরে আমরা হি পরে অক্ষ করতাম অসুবিধা নাই কিন্তু এই হাটা আর কি ওই শ্বাস নেওয়ার সময় অনেকটা শেষে যে বাতাস ছুটে আওয়াজ হয় ওই আওয়াজের জন্য আর কি সাক্তা এটা এই এটা কিছু শব্দ আছে ওয়ামা আদরাকা মা হিয়া এরপরে লাস্ট আসতেছে নারুন হামিয়া শেষে নারুন হামিয়া নারুন হামিয়া এটা এই নারুন হলো মাউসুফ হামিয়াতুন সিফাত প্রথমে শব্দ দুইটা বুঝি একটু নারুন এটা একটা জামিদ শব্দ একবচন এবং এটা মুয়ান্নাস সামাই নারুন শব্দের বহুবচন হলো নিরানুন নারুন নিরানুন এরপরে যদি আগুন একবচন বহুবচন একই এই হামিয়াতুন যে শব্দটা আসছে এটা আমরা চেহারা দেখে বুঝে গেছি এটা হলো ইসমুল ফাইল হামিয়াতুন এটা রুট লেটার হলো হামিয়া ইয়াহমা সামিয়া ইসমাউ থেকে হামিয়া ইয়াহমায়ু ছিল এখন এটা আলিফ মাকসুরা দ্বারা পরিবর্তন হয়ে যাবে হামিয়া ইয়াহমা অর্থ হলো প্রজ্বলিত হওয়া বা একেবারে জ্বলিত হওয়া এই যে হামিয়া ইয়াহমা তপ্ত হওয়া দগ্ধ হওয়া এই টাইপের অর্থ তাহলে এখান থেকে স্মল ফাইল হলো হামিয়াতুন যেটা তপ্ত দগ্ধ একেবারে জ্বালানো এরকম তো নারুন হামিয়া আল্লাহ পরিচয় দিচ্ছেন সেই হিয়া বা সেই
কি বলে হাবিয়া, হাবিয়ার পরিচয় হলো নারুন হামিয়া, সেটা হলো উত্তপ্ত আগুনের নাম। মা দ্বারাকে হিয়া, তুমি কি জানো সেটা কি জিনিস? সেটা হলো নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। তাহলে এটার তারকিব কয়েক ভাবে হতে পারে। এক নাম্বার, ওয়ামা আদরা কামা হিয়া, হিয়া এই যে হিয়া আছে না, হিয়া সেটা কি জিনিস, তোমাকে কোন জিনিস জানালো? এই হিয়া হলো মুবদাল মিনহু, নারুন হামিয়া এটা মাউসুফ সিফাত মিলে বদল, এটা একটা তারকিব হতে পারে। হিয়া যে জিনিস, এই নারুন হামিয়া একই জিনিস। অথবা এই যে পূর্বের যে হাউইয়া আছে, হাউইয়া এই হাউইয়া থেকেও বদল হতে পারে। হাউইয়া হলো মুবদাল মিনহু, নারুন হামিয়া এটা হলো বদল। আরেকটা তারকিব হলো না, নারুন হামিয়া এটাকে স্বতন্ত্র ধরা, এটা একটা সেন্টেন্স বানানো। তাই সেন্টেন্স বানালে আমরা বুঝে গেছি নারুন হামিয়া এটা মাউসুফ সিফাত। বলেন তো এটা পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? অপূর্ণ বাক্য ওস্তাদ, এটা তো মুরাক্কাব তাওসিফ, শুধু মাউসুফ সিফাত আছে, অপূর্ণ বাক্য। তাহলে বাক্য পূর্ণ করতে চাইলে আমরা নারুন হামি এটা যেহেতু নাকেরা, এটাকে খবর বানাতে পারবো, তার মানে একটা মুবতাদা উজ্জ ধরতে হবে। তাহলে আমরা মুবতাদা উজ্জ ধরতে পারি হিয়া নারুন হামিয়া, এই হিয়া মুবতাদা উজ্জ আছে। অথবা একটা ইসমুল ইশারা হাদিহি, ওস্তাদ এখানে হামিয়া সিফাত ইউজ করে এটাকে তাখসিস করা হয়েছে, সে কি সেই হিসাবে তো এটাকে মুবতাদাও ধরতে পারবো, তাই না ওস্তাদ? কারেক্ট, মুক্তাদা ধরতে পারবো। মুক্তাদা ধরলে তাহলে খবর উজ্জ ধরতে হবে, নারুন হামিয়াতুন। এখন এই খবরটা এটার অ্যাপ্রোপ্রিয়েট খবর সুন্দর করে হবে না, যদি মুক্তাদা ধরি, বাকি মুক্তাদা না ধরে আমরা এটাকে খবর ধরলেই ভালো। খবর ধরলে হিয়া অথবা হাদিহি এরকম একটা উজ্জ ধরে তখন সেই মুক্তাদার খবর হবে নারুন হামিয়া। আমরা তিনটা তারকিব বললাম, এক নাম্বার এই যে হিয়া, এই হিয়া থেকে বদল, দুই নাম্বার বললাম পূর্বে যে হাবিয়া আছে এই হাবিয়া থেকে বদল, তিন নাম্বার এটা স্বতন্ত্র, তখন তার মুবতাদা হিয়া অথবা হাদিহি এটা উজ্জ আছে। বুঝা গেছে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দেখি এখানে কি বলছে, নারুন হামিয়া এই যে খাবারুন লি মুবতাদা ইন মাহজুফিন, একটা উজ্জ মুক্তাদার খবর। তাহলে উজ্জ মুক্তাদা কি? হিয়া বা হাদিহি, তাই না? তারপর হামিয়া সিফাতুন, এটা এই নারুনের সিফাত হয়েছে। তাহলে নারুনের সিফাত যদি হামিয়া হয়, তাহলে বলেন তো নারুন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস, তাই না? কারণ এই জন্যই তার সিফাতটা মুয়ান্নাস আসছে। ওয়াল জুমলাতু মুফাসসিরাতুন, এই যে এই জুমলাটা, এই হিয়া নারুন হামিয়া, এই জুমলাটা তার পূর্বের বাক্যের তাফসির করতেছে, তাই না? এই পূর্বের বাক্যে মা ধরা হাবিয়ার তাফসির করে দিল না, যে হাবিয়া কি জিনিস, এই জন্য এই জুমলাটাকে বলতেছে ওয়াল জুমলাতু মুফাসসিরাতুন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সূরাতুল কারিয়া শেষ করলাম। এরপরে আমাদের সামনের সূরা আছে সূরা আল আদিয়াত। এই পুরা সূরার মধ্যে শুরুর দিকে তিনটা আয়াতে শপথ করা হয়েছে, তিনটা চারটা চারটা আয়াতে, পাঁচটা আয়াতে বরঞ্চ শপথের বিবরণ আসছে। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। প্রচুর নতুন শব্দ আছে, প্রত্যেকটা শব্দই ব্যাখ্যাপূর্ণ, বাকি এইটুকু হলো শপথ। তাহলে এটা কসম, এই পাঁচটা আয়াত। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ। এই তিনটা বাক্য, এই তিনটা বাক্য হলো জওয়াবুল কসম। পরে এই যে শেষের অংশটা, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। এই পর্যন্ত হলো নসিহা, এই পুরা সুরার বিবরণ। প্রথমে পাঁচটা শপথ করার পরে আল্লাহ তাআলা
মানুষদের অকৃতজ্ঞ হওয়ার কথা খুবই দৃঢ়ভাবে শপথের মাধ্যমে বর্ণনা করলেন। তো এই পর্যন্ত হলো কসম, জওয়াবুল কসম। এরপরে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এবং মানুষদের নসিহা করে এই সূরা শেষ হয়েছে। সূরার তাফসির ব্যাখ্যা অনেক সুন্দর এবং এটা খুবই অর্থপূর্ণ সূরা। আমরা ইনশাআল্লাহ কোনো সময় 30 পারার তাফসির পড়লে এগুলো পড়ব। ওয়াল আদিয়াতি ধবহান, মূলত পাঁচটা অংশেই, প্রথম পাঁচটা আয়াতেই খেয়াল করেন, অর্থ দেখলে বুঝবো এখানে ঘোড়া, ঘোড়া যে আছে এই ঘোড়ার সিফাত বর্ণনা করা হয়েছে এবং ঘোড়ার কামালিয়াত বা পূর্ণতা বর্ণনা করা হয়েছে, ফজিলত বর্ণনা করা হয়েছে। দেখেন প্রথম আয়াতেই বলতেছে ওয়াল আদিয়াতি ধবহান, শপথ ওই সকল ঘোড়ার যে ঘোড়াগুলো আল আদিয়া দৌড়ায়, দৌড়ানোর অবস্থা কি দবহান, সেটা ঊর্ধ্ব শ্বাস নিতে নিতে দৌড়ায়। অর্থাৎ জিহাদের ময়দানে ঘোড়া যখন ঊর্ধ্ব শ্বাস নিতে নিতে দৌড়াতে থাকে সেই ঘোড়ার শপথ করতেছে এখানে। দুই নম্বর ফাল মুরিয়াতি কাদহান, শপথ ওই সকল ঘোড়ার যে ঘোড়াগুলো বিচ্ছুরিত করে, কাদহান পাথর থেকে ঘর্ষণের আগুন, এই যে দুই পাথরের ঘর্ষণ দিলে আগুন বের হয় না, যে ঘোড়া পাথর এবং শক্ত মাটিতে দৌড়ানোর সময় তার খুরের আঘাতে এই যে যে আগুন বিচ্ছুরিত হতে থাকে সেই ঘোড়ার শপথ। ফাল মুগীরাতি সুবহা, এবং ওই সকল ঘোড়ার শপথ, আল মুগীরাতি যারা অভিযান পরিচালনা করে, আক্রমণ করে, সুবহান সকালবেলায়, অর্থাৎ সকালে শত্রুদল গাফেল থাকা অবস্থায় তাদেরকে নাজেহাল কেড়ে দেওয়ার উদ্দেশ্যে সকালে আক্রমণ করে সেই সকল ঘোড়ার শপথ। ফাআসারনা বিহি নাকআন, আসারা ইয়াসিরু এটার অর্থ হয় নিক্ষেপ করা, তাহলে ফাআসারনা বিহি নাকআন, তার খুরের মাধ্যমে যে ঘোড়াগুলো ধুলাবালি নিক্ষেপ করতে করতে উড়াতে উড়াতে দৌড়ায় সেই ঘোড়াগুলোর শপথ। ওয়াসাতনা বিহি জামআ, এরপরে শপথ সেই সকল ঘোড়ার, ওয়াসাতনা যে ঘোড়াগুলো ঢুকে যায়, প্রবেশ করে, একেবারে মাঝখানে ঢুকে যায়, বিহি জামআন সেই শত্রু দলের মাঝখানে ঢুকে যায় সেই ঘোড়ার শপথ। তাহলে দেখেন এই পাঁচটা আয়াতেই ঘোড়ার সিফাত বর্ণনা করছে। হ্যাঁ, তাফসিরি ব্যাখ্যার মধ্যে দ্বিতীয় ব্যাখ্যাও আছে, কেউ কেউ ওই প্রথম আয়াতকে শুধু ঘোড়ার জন্য বলছে আর পরের চার আয়াত মুজাহিদিনদের জন্য বলছে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে তাদের জন্য বলছে। বাকি প্রসিদ্ধ তাফসির হলো এই সবগুলোই সিফাত হলো ঘোড়ার সিফাত। তো মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা নুকতা বলেন যে এই ঘোড়া আল্লাহ তাআলা শপথ করেন হলো সবসময় গুরুত্বপূর্ণ বিষয়ের, এবং শপথের মাধ্যমে সেই বিষয়টার গুরুত্বই মূলত প্রকাশ করার উদ্দেশ্য। তাহলে এই যে ঘোড়া, ঘোড়ার খুর, এই ঘোড়ার খুর দ্বারা আগুন বিচ্ছুরিত করা, ধুলাবালো উড়ানো, এগুলো আবার কি তেমন গুরুত্বপূর্ণ হলো? তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে আসলে ঘোড়া, ঘোড়ার খুর, ঘোড়ার আগুন বিচ্ছুরিত করা, এগুলো কোনো মূল্যবান জিনিস না। বাকি এই ঘোড়া সে মূল্যবান হয়ে যায় মূল্যবান কাজের সাথে জড়িত হওয়ার কারণে। ঘোড়া, ঘোড়ার খুর, আগুন বিচ্ছুরিত করা, পাথরের সাথে লাগা, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বাকি তার সোহবত বা তার যেই সংস্পর্শ সেটা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে হয়েছে, গুরুত্বপূর্ণ কাজের সাথে হয়েছে, যে মুজাহিদ ফি সাবিলিল্লাহ তার সাথে তার সম্পৃক্ততা হয়েছে, এবং এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর কালিমাকে বুলুন্দ করা, এই আলায়ে কালিমাতুল্লাহর কাজে এই মুজাহিদ বা এই ঘোড়া যুক্ত হয়ে এই ঘোড়া দামি হয়ে গেছে। তার মানে মূলত ব্যক্তি দামি ছিল না, মূলত তার পোশাক আশাক দামি না, বা সে যেই তার সাথে সম্পৃক্ত বিষয়গুলো দামি না, কিন্তু সে দামি কাজ করতেছে, দামি কাজের কারণে তার দাম বেড়ে যায়, বা সে এমন দামি ব্যক্তির সাথে গিয়ে মিলিত হয়েছে এই ব্যক্তির কারণে তার দাম বেড়ে যায়। সেম এখানে এই ঘোড়ার দাম বেড়ে গেছে, বা ঘোড়া এত মূল্যবান হয়ে গেছে সে দামি কাজের সাথে যুক্ত হওয়ার কারণে, বা দামি ব্যক্তির সাথে যুক্ত হওয়ার কারণে। তো মূলত এই ঘোড়ার সিফাত বর্ণনা করার দ্বারা আল্লাহ তাআলা এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ তাদেরই সিফাত বর্ণনা করতেছে। তো মুজাহিদ ফি সাবিলিল্লাহ এদের প্রথম মিজদাক তো হলো যারা আল্লাহর
কালিমাকে বুলন্দ করার জন্য যারা জিহাদের ময়দানে থাকবে তারা। এর দ্বিতীয় মিসদাক হলো বর্তমান পৃথিবীতে যে অস্ত্রের জিহাদের চাইতে বেশি দরকার হলো এলেমের জিহাদ, জ্ঞান বিজ্ঞানের জিহাদ। সেজন্য যারা এই যে কোরআনের জ্ঞান অর্জন করতেছে এবং কোরআন থেকে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতেছে, নফসের জিহাদ, এটাও আরেক প্রকার জিহাদ, এটাও আরেক প্রকার জিহাদ। যে একটা হাদিসে আসছে না, যে এক জিহাদের ময়দান থেকে ফিরে এসে সাহাবায়ে কেরাম বলতেছে, রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, মানে আমরা ছোট জিহাদ থেকে আসছি বড় জিহাদের ময়দানে, অর্থাৎ যুদ্ধের ময়দানে লড়াই করে আসছি, এটা ছিল ছোট জিহাদ। এখন যে জিহাদ আমরা যে জিহাদের মধ্যে এখন পতিত হয়েছি, মানে হলো এখন বাড়ি ফিরে আসছি, এখন হলো হর হামেশা আমাদের নফসের সাথে জিহাদ করতে হবে। তো নফসের জিহাদটাকে সাহাবায়ে কেরাম বড় জিহাদ বলে আখ্যা দিয়েছে। এই জন্য কোরআনে কারিমে আছে, ওয়া জাহিদ হুম বিহি জিহাদান কাবীরা, তোমরা সবসময় বড় জিহাদ করো। এই বড় জিহাদ বলতে বড় অংশ উদ্দেশ্য নিয়ে নফসের সাথে জিহাদ করা, মানে হলো নিজের নফসকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা, নিজের নফসকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, সবসময় আল্লাহর হুকুমগুলো পালন করার উপরে অনুগত করা, এটা হলো বড় জিহাদ। তো এই জিহাদের সাথে যুক্ত হইতে চাইলে অবশ্যই আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টায় লিপ্ত হয়েছে, এটাও এক প্রকার জিহাদ। তো এর সাথে যুক্ত হওয়ার কারণে আমরা যে মোবাইলে শিখতেছি, যে কম্পিউটারে শিখতেছি, যে মাধ্যমে শিখতেছি, এগুলো এই ঘোড়ার খুরের মতো, এই ঘোড়ার ঘর্ষণ, তার খুরের ঘর্ষণ যে পাথরের সাথে লাগছে, এগুলোর মতো দামি হয়ে গেছে। বাকি আমরা এভাবে চিন্তা করি না, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে এগুলো অনেক মূল্যবান। হাদিসে বাকে আসছে, কেউ কোরআনের ক্লাসে বসছে বা কোনো হালাকায় বসছে, যেখানে আল্লাহর জিকির হবে, আল্লাহর বরাত বর্ণনা হবে, নিজেদেরকে সংশোধনের আলোচনা হবে, তখন ফেরেশতারা হাফফাতহুমুল মালাইকা চারপাশ দিয়ে ঢেকে রাখে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা নাজিল হয়ে থাকে। অনেক দামি মজলিস। তাহলে আমাদেরকে বুঝার চেষ্টা করো, বুঝার তৌফিক দান করুক, এবং আমরা যে চেষ্টায় আসছি আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে সফল কাম করুন, আমিন। তো এই পাঁচটা আয়াতের মধ্যে শপথ আসছে। এই শপথের মধ্যে প্রথম আয়াত, ওয়াল আদিয়াতি দবহান, শপথ সেই সকল ঘোড়ার যে ঘোড়াগুলো দৌড়ায়, দবহান ঊর্ধ্ব শ্বাস নিতে নিতে। এখানে দুইটা শব্দ, প্রথম শব্দ হলো আদিয়াতি, এই শব্দটা বহুবচন, এটার এক বচন রূপ হলো আদিয়াতুন, আদিয়াতুন এটা হলো এক বচন রূপ। তাহলে চেহারা হিসাবে আমরা বুঝে গেছি এটা হলো ইসমুল ফাইল, এই যে আদিয়াতুন এটা ইসমুল ফাইল। তাহলে বহুবচন হবে আদিয়াতুন, আদিয়াতুন, আদিয়াত। এখন আমরা দেখি এই শব্দটার রুট লেটার। দেখেন রুট লেটার আছে আইন দাল ওয়াও। এই রুট লেটার থেকে কোরআনে অনেকগুলো ফর্ম ব্যবহার হয়েছে, আমরা একটা একটা দেখি। এক নাম্বার ফর্ম হলো নাসরা আইন শুরু থেকে, আদাওয়া, ইয়াদুবু, ইয়াদুবু, এই যে আদওয়া, আদবুন, এই যে এরকম আদাওয়া, ইয়াদুবু, আদবুন, নাসরা আইন শুরু থেকে। এই ফর্মে কোরআনে তিনটা অর্থে ব্যবহার হয়েছে। এক নাম্বার হলো শুধু খালি, কোনো হরফুল জার সহ না, হরফুল জার ছাড়া ব্যবহার হবে, শুধু এই বারটা ব্যবহার হবে। যদি এরকম ব্যবহার হয় তখন এটার অর্থ হয় দৌড়ানো, তখন এটার অর্থ হয় দৌড়ানো, যদি কোনো হরফুল জার ছাড়া ব্যবহার হয়। বাকি এটার মাসদার যদি হয় আদাওয়াতুন বা উদুবন, এই যে আমরা পড়ছি না আদুবন, আদুবন মানে কি শত্রু, তাই না? এটার মাসদার যদি হয় আদাওয়াতুন, তখন অর্থ হয় শত্রুতা পোষণ করা বা কারোর প্রতি শত্রুতা করা, জুলুম করা, এই টাইপের অর্থ হয়। তাহলে হরফুল জার ছাড়া আসলে এটার অর্থ হলো দৌড়ানো,
আর এটা কখনো কখনো আলা হরফুল জার সহ ব্যবহার হয়। এই যে আলা, আলা হরফুল জার সহ ব্যবহার হলে অর্থ হবে সীমা লঙ্ঘন করা বা জুলুম করা, কারোর উপরে বাড়াবাড়ি করা, শত্রুতা করা, বিরোধিতা করা, যদি আলা হরফুল জার সহ ব্যবহার হয়। একইভাবে এটা আন হরফুল জার সহ ব্যবহার হয়। যদি আন হরফুল জার সহ ব্যবহার হয় তখন অর্থ হয় কাউকে বিরত রাখা বা নিবৃত করা। আন আসলে নিবৃত করা, ওয়ালা তাদু আইনাকা আনহুম কোরআনে ব্যবহার হয়েছে, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। তাহলে আন আসলে নিবৃত করা বা ফিরিয়ে নেওয়া, আর আলা আসলে জুলুম করা, আর নর্মাল ব্যবহার হলে দৌড়ানো। নাসর আনসুর থেকে অর্থটা বুঝে গেছে? বলেন তো তিনটা অর্থ কি কি বললাম? শুধু হরফুল জার ছাড়া ব্যবহার হয়েছে তাহলে অর্থ কি? দৌড়ানো। আর আলা হরফুল জার সহ ব্যবহার হয়েছে শত্রুতা করা, বিরোধিতা করা, জুলুম করা, সীমা লঙ্ঘন করা। আর আন আসলে ফিরানো, বিরত থাকা না, বিরত রাখা, আরেকজনকে বিরত রাখা বা ফিরানো। এই তিনটা অর্থ নাসারায়ণ শুরু থেকে। এটা এক নাম্বার ফর্মে গেল, তাই না? এখন এটা আর তিন নাম্বার ফর্মেও ব্যবহার হয়েছে কোরআন একাডেমি। তিন নাম্বার ফর্মটা কি হবে? আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা রুট লেটার ছিল আইন দাল ওয়াও, তাহলে যে এখানে আদিয়াতুন এই ইয়াটা কোথা থেকে আসলো? এটা তো হওয়ার কথা ছিল আদি ওয়াতুন, ওয়াটা চেঞ্জ হয়ে গেছে ওস্তাদ, এরকম হওয়ার কথা না? আদি ওয়াতুন এরকম হওয়ার কথা। ওস্তাদ আমি বলি, কাসরার পরে ওয়াও আসলে ওয়াওটা ইয়া হয়ে যাবে ওস্তাদের জন্য। একটা নিয়ম করেছি, কাসরার পরে ওয়াও আসলে ওয়াওটা ইয়া হয়ে যায়, কারণ কাসরা কাকে চায়? ইয়াকে চায়। এই যে ইয়াকে চায়, এই যে এই ওয়াওটা ইয়া হয়ে গেছে বিকজ তার পূর্বে কাসরা আসছে, তাই না? যে আমরা একটা নিয়ম করেছি, নিয়মটা হলো যে রদিয়া শব্দের মধ্যে রদিওয়া ছিল, এই যে রদিওয়া, এখন এখান থেকে আমরা তো রদিয়াল্লাহু পড়ি, দত পড়ি, ইয়া পড়ি শেষে, ইয়া কেন হয়? রদিয়া হয়ে যায়, তাই না? কাসরার পরে ইয়া আসছে, কাসরার পরে ইয়া আসছে, বুঝা গেছে? এই কাসরার পরে ওয়াও আসার কারণে এই ওয়াওটা ইয়া হয়ে গেছে, আদিয়াতুন, বুঝা গেছে কিভাবে হলো? জি আলহামদুলিল্লাহ। তাহলে এখন হলো এটার তিন নাম্বার ফর্ম। তিন নাম্বার ফর্মে আদাওয়া, ইউ দা ইউ আ মূলত হওয়ার কথা ছিল এরকম, ইউ আদি উ, এরপরে মাসদার হওয়ার কথা মুআদাওয়াতুন। এখন বলেন এই ওয়াওটা, এই ওয়াও থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? বলেন তো। এটা পরিবর্তন হয়ে যাবে ওস্তাদ, পরিবর্তন হয়ে যাবে। কেন? কারণ এখানে কাসরা আছে না, কাসরা কই? এই যে পূর্বে তো ফাতহা, ও ওখানে তো বিশিষ্ট পূর্বে ফাতহা, ও না এটা আলিফ হয়ে যাবে ওস্তাদ। আলিফ হওয়ার আগে ও ইয়া হবে, ইয়া হবে কেন এটা বলেন ওস্তাদ? হ্যাঁ জি জি ওস্তাদ, চার নম্বর স্থানে চলে গেছে তো এই জন্য। আমরা বলছিলাম না যে এই নাকিস ক্রিয়ার মধ্যে যদি শেষে ওয়াও থাকে, টু এন্ড এভোভ উপরের কোন ফর্মে গেলে সেটা কি হয়ে যায়? ইয়া হয়ে যাবে, ইয়া হয়ে যায়। মনে আছে পড়ছিলাম যে? জি জি, আমরা বলেছিলাম যে ওয়াওটা ইয়া হয় দুই নিয়মে, এক হলো কাসরার পরে আসলে ইয়া হয়ে যায়, এটা এখানে পড়লাম। আরেকটা পড়ছি ওয়াওটা যদি তার তিন নাম্বার স্থান থেকে চার নাম্বার স্থানে চলে যায়, এই চার নাম্বার স্থানের আরেকভাবে আমরা সহজে পড়ছি হলো এক নাম্বার ফর্মে ওয়াও থাকলে টু এন্ড অ্যাভোভ অন্য কোনো ফর্মে, দুই থেকে উপরের কোনো ফর্মে গেলে তখন ওয়াওটা ইয়া হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা টু এন্ড অ্যাভোভ এই নিয়মে এই ওয়াওটা ইয়া হয়ে যাবে। তাহলে এখানে এই আদা ওয়া ইউআদিবু এখান থেকে কি হয়ে যাবে? এখন মাদিতে ইউআদিউ, এখন ওয়াওটা ইয়া হয়ে তখন কি এটা আলিফ মাকসুরা হয়ে যাবে, তাই না? জি আদি, এই যে মাদিটা এখন এরকম হবে আদা। এখন বলে মুদারাটা বলে কি হবে? ইউআদি, এই যে ইউআদি ইউ ছিল, এখন কাতরার পরে ইয়া দম্মা কঠিন, এই যেটা সুকুন করে দিই ইউআদি। এখন এই মাসদারটা কি হবে? মুআদাতুন, এই ওয়াওটা আলিফ হয়ে যাবে, তাই না? এটা ইয়া বানায়নি আর ইয়া ছাড়াইনি, তাই না? সবভাবে আলিফ হয়ে যাবে, তাহলে এটা আলিফ করে দিলাম মুআদাতুন, রাইট?
عادا يعادي معادات এটার অর্থ হলো পরস্পর একে অপরের বিরোধী হওয়া পরস্পর একে অপরের শত্রু হওয়া তাহলে এটা গেল তিন নাম্বার ফর্মে তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা ফর্ম পেলাম নাসার আনসুরু থেকে এটা গেল এখন এটা গেল তিন নাম্বার ফর্মে এখন এই শব্দটা আবার পাঁচ নাম্বার ফর্মে ব্যবহার হয়েছে পাঁচ নাম্বার ফর্ম থেকে আমরা মূলত হওয়ার কথা তাআদ দাওয়া এরকম হবে বলেন তো কি হবে জি জি তাআদ দাওয়া এখন ওয়াওটা ইয়া হবে কেন কারণ এটা টু এন্ড অ্যাবাব সেই কারণে রাইট তাহলে এখন তাআদ দায়া ইয়া এটা আমরা ইয়া দিয়ে বানাই ফেলাই তাআদ দায়া মুদারে বলেন এখন কি হবে ইউ এখন বলেন মাসদারটা বলেন তাআদ্দিয়ুন সরি মূলত তাআদ্দুয়ুন হবে তাই না এই যে মূল ছিল এরকম তাআদ্দায়া ইয়া তাআদ্দায়ু তাআদ্দুয়ুন এখন পরিবর্তন হয়ে সব হয়ে যাবে তাআদ্দা এটা আলিফ মাকসুরা হয়ে যাবে আপনারা বুঝবেন তাও লিখে রাখি মুদারাটা হয়ে যাবে ইয়া তাআদ্দা এটাও আলিফ মাকসুরা হয়ে যাবে এখন মাসদারটা হয়ে যাবে তাআদ্দিন তাই না তাআদ্দিন জি তাআদ্দিন খালাস এই পর্যন্ত এখান থেকে একটা পরিচিত শব্দ আছে আমাদের বলেন তো কি শব্দটা মুতাআদ্দি মুতাআদ্দিন মুতাআদ্দিন মুতাআদ্দি মানে বুঝি না যে ক্রিয়াটা মাফুলে বিহীন নেয় এটাকে মুতাআদ্দি বলে জি আল মুতাআদ্দি এই যে এটা কি এখান থেকে আসছে হ্যাঁ এখান থেকে আসছে তাআদ্দা তাআদ্দা এটার অর্থ হয় কোন ক্রিয়া সেটা তার ডুয়ারকে বাদ দিয়ে ডুয়ারের সাথে সাথে মাফুল গ্রহণ করা এটার একটা অর্থ হয় যে ট্রানজিটিভ হওয়া যেটা একটা অর্থ এটার আরেকটা অর্থ হয় জুলুম করা সীমা লঙ্ঘন করা জুলুম করা বা সীমা লঙ্ঘন করা কোরআনে কারিমে জুলুম করা সীমা লঙ্ঘন করা এই অর্থেই আসছে তাহলে এটা হলো পাঁচ নাম্বার ফর্মে গেল এখন আমি লিখতেছি এটা কয় নাম্বার ফর্মে হলো আপনারা বলবেন এটা কি পরিবর্তিত রূপ নাকি মূল রূপ এটা পরিবর্তিত রূপ উস্তাদ পরিবর্তিত রূপ মানে হলো এখানে ওয়াও ছিল ওয়াওটা ইয়া হয়ে গেছে তাই না তাহলে মা দিতে হবে ইতাদা মুদারাতে হবে ইয়াতাদি আর মাসদারটা হবে ইতিদা ইতিদা কুন তাই না কুন জি জি আলিফের পরে ইয়া আসছে সেটা হামজা হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে এটার অর্থ সীমা লঙ্ঘন করা তাহলে পাঁচ নাম্বার এবং আট নাম্বার এবং এক নাম্বার নাসারায়ণ শুরু থেকে আলা আসলে এই তিনটার অর্থ এক জুলুম করা সীমা লঙ্ঘন করা আর তিন নাম্বার অর্থ হয় পরস্পর একে অপরের বিরোধী হওয়া বা শত্রু হওয়া আর আন আসলে এটার অর্থ হয় নিবৃত হওয়া আর কোন হরফুল জর ছাড়া এক নাম্বার নাসারায়ণ শুরু থেকে আসলে হয় দৌড়ানো অনেকগুলো মনে রাখা একটু কঠিন উস্তাদ উস্তাদ এখানে একটু নোট করে রেখে দিলে ভালো হতো না যেটা আমরা হয়তো ভুলে গেলে এটা আমরা পরে দেখে নিলাম কোনো কিছু ছাড়া দৌড়ানো এটার অর্থ হবে দৌড়ানো দুই তিন ভাষায় লেখলে একটু দৌড়ানো আর যদি এটা সহ নেই
এটা কি এটা কি ওস্তাদ ঠিক এই ফেইলের পরেই এই ইয়াগুলো আসবে হর্ব গুলা যেটা আলা এন্ড আন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই আলা হরফুল জার সহ আসলে, যেমন আমি বললাম আদেই তো আলা মাজিদিন, আমি মাজেদের উপরে জুলুম করলাম, এই যে আলা এই মাজেদের সাথে বসবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তাহলে এটার অর্থ হলো জুলুম করা, সীমা লঙ্ঘন করা। বুঝে গেছে? আর আন হলো বিরত রাখা বা নিবৃত্ত কি যেন বলছিলেন, হ্যাঁ ফেরানো বা বিরত রাখা বা ফিরানো, রাইট, আর একটা নিবৃত্ত এরকম টাইপের কিছু একটা বলছিলেন, ফেরানো বা নিবৃত রাখা, রাইট, নিবৃত রাখা বা নিবৃত রাখা মানে বিরত রাখা একই জিনিস, তাই না? ও আচ্ছা, মানে বিরত নিবৃত সেম, নিবৃত করা বলা যায়, নিবৃত করা। আলহামদুলিল্লাহ, এটার এক নাম্বার ফর্মের অর্থ এটা। আর তিন নাম্বার ফর্মে তো বললাম পরস্পরে বিরোধী হওয়া, শত্রু হওয়া। আর পাঁচ নাম্বারে তাআদ্দা তাআদ্দা, সীমা লঙ্ঘন করা, ইয়াতাদা ইয়াতাদি, এটার অর্থ জুলুম করা, সীমা লঙ্ঘন করা। তো এটা ছিল শাব্দিক অর্থ। এখান থেকে আমাদের শুধুমাত্র এই যে আদিয়াত, এই স্মল ফায়ার ব্যবহার হয়েছে এই রূপটা। ওয়ালআদিয়াতি দবহা, আরেকটা শব্দ পরে আজকে শেষ করে দিই, এখানে শব্দ বিশ্লেষণ অনেক। দবহান আছে, দবহান আরেকটা শব্দ, এটা করেন একটা ফর্মে ব্যবহার হয়েছে, এই যে ঊর্ধ্ব শ্বাস নেওয়া বা ঘোড়া দৌড়ানোর সময় যে শ্বাস নেয় এটাকেই বলে। এটা শেষে যেহেতু গলার অক্ষর আছে, তাহলে আমরা বুঝে গেছি কোন ফর্মে আসছে, ফাতাহা ইয়াফতাহু, তাই না? আমরা জানি এক নাম্বার ফর্মে কোনো ক্রিয়ার মধ্যে যদি গলার অক্ষর থাকে, অর্থাৎ ওই যে হামজা হা আইন হা গাইন খ, আইন কালিমা অথবা লাম কালিমায় থাকলে সাধারণত ফাতা ইয়াফতা থেকে হয়, বিপরীত আছে ফাতা ইয়াফতা থেকে দবাহা বলে, এরপরে কি হবে? তাহলে এই দবহুন এই শব্দটা কি? মাসদার, মাসদার। তাহলে আমরা বুঝতে পারছি ওয়াল আদিয়াতি দবহান, এই দবহানটা কি হবে? মাসদার মুতলাক হবে, তাই না? অর্থাৎ ওয়াল আদিয়াতি ইয়াদবাহনা দবহান এরকম হবে। এটা ওই উজ্জ আছে ওস্তাদ না? দবা দৌড়ানোর মতো দৌড়ালো এরকম না? রাইট, এই যে এই বারটা এখানে উজ্জ আছে, ওয়াল আদিয়াতি ওই সকল ঘোড়া যেগুলো দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ইয়াদবাহনা শ্বাস নিচ্ছে, ঊর্ধ্বশ্বাস নিচ্ছে, ঊর্ধ্বশ্বাস কেমন? দবহান মানে ঊর্ধ্বশ্বাস নেওয়ার মতো ঊর্ধ্বশ্বাস নিচ্ছে, অর্থাৎ খুব জোরালো দৌড়াচ্ছে, জোরালো দৌড়ানোর কারণে সে বিরাট ঊর্ধ্বশ্বাস নিচ্ছে সেই ঘোড়ার শপথ। ওস্তাদ জি, এখানে যে এখানে কিভাবে বুঝবো যে এরকম অনেক আয়াত দেখছি যে এটা বোঝা যায় না যে এটা ভিতরে আর একটা আছে এরকম, যে আমরা এটা মাহফুলি মুতলাক আমরা এমনি বুঝে নিচ্ছি, বাট এটা যে বুঝতে হবে যে এটা ভিতরে আর একটা না, যদি স্যার খেয়াল করেন এটাকে আমরা মাহফুলি মুতলাক বলতেছি, তাহলে মাহফুলি মুতলাক মানে কি? তার অর্থবোধক কোন ক্রিয়া এখানে আছে, সেটা থেকে তো মাহফুলি মুতলাক হবে, তাই না? মাহফুলি মুতলাক তো এখন বুঝলাম, এখন ঠিক এই জানার আগ পর্যন্ত তো আমি বুঝতেছি না যে ভিতরে আর একটা এইরকম সেম রুটের ছিল না। এই যে অর্থ করার সময় দেখতে হবে, এই দেখেন শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, ঊর্ধ্বশ্বাসে ধাবমান, এই যে ঊর্ধ্বশ্বাসে মানে বিরাট শ্বাস নিতে নিতে দৌড়াচ্ছে, তাহলে এই যে ওয়াল আ, এখন দেখেন আরো তার কিভাবে আপনি খেয়াল করে ফেলেন, এখন বাক্যের অর্থ আসলে আমাদের ইয়া যে অনুবাদ গুলো তো ভাবর্থ করা আছে, এই জন্য আর কি, আসলে শাব্দিক অর্থ হলো এই আল আদিয়াতি, আমরা এটার অর্থ বুঝে গেছি, এটার অর্থ হলো যে ঘোড়াগুলো দৌড়াচ্ছে, তাই না? মুদারের অর্থ নেই, তাহলে বল আদিয়াতি দৌড়ানো, দৌড়রত ঘোড়াগুলো, শাব্দিক অর্থ, তাই না? দৌড়রত ঘোড়াগুলো,
তাহলে শাব্দিক অর্থ হলো ওয়াল আদিয়াতি, শপথ ওই সকল ঘোড়া যে ঘোড়াগুলো দৌড়াচ্ছে এমত অবস্থায় যে সেগুলো ঊর্ধ্বশ্বাস নিচ্ছে। এই যে ইয়াদবাহনা দবহান, তাহলে এই যে ইয়াদবাহনা দবহান এই বাক্যটা আমি অর্থ বললাম এমত অবস্থায় যে সেই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাস নিচ্ছে। তাহলে এখন বলেন তো ইয়াদবাহনা দবহান এই জুমলাতুন ফেলিয়া এটা তারকিব কি? ফেলে মুদারিও না, এই যে হ্যাঁ ইয়াদবাহনা ফেলে মুদারে, এর মধ্যে এই যে হুন্না এটা হলো ফায়েল, এরপরে দবহান এটা হলো মাফুলের মুতলাক, তাহলে ফেল ফায়েল মাফুলের মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? এটা খবর হবে ইয়ার জন্য। কার খবর হবে? না, এই খবরের চেয়ে তো বড় দরকার এখানে আমাদের হলো ইয়া হবে, কি বলে হাল হবে, হাল এমত অবস্থায় বলতেছি না আমরা, হাল হবে জি। শিরিন ফাতেমা আপু শুকরান। আমরা বলতেছি কি অর্থটা কি, ওয়াল আদিয়াতি শপথ ওই সকল ঘোড়ার যে ঘোড়াগুলো দৌড়াচ্ছে, এটার অর্থ তো আদিয়াতের মধ্যে শেষ। এই ঘোড়াগুলোর দৌড়ানোর অবস্থা কি? এমত অবস্থায় যে সেগুলো ঊর্ধ্বশ্বাস নিতে নিতে দৌড়াচ্ছে, তাই না? কেমন দৌড়াচ্ছে এরকম, দৌড়ানোর সময়ের অবস্থা হলো তার ঊর্ধ্বশ্বাস নেওয়া, তাহলে এটা হাল হয়েছে, তাই না? জি, তাহলে এই যে অর্থ দেখে বুঝে যায় তো আর কি, এইভাবে অর্থ করলে তো মানে অনেক বড় হয়ে যায় তো অর্থ, এই জন্য এই সব হলো কি বলে ভাব অর্থ করা আছে আমাদের অনুবাদ গুলোতে। এখন বুঝা গেছে স্যার? এখন বুঝা গেছে। তারকিবটা বিস্তারিত পড়বো, এখানে আরেকটা হিন্ট আছে, এটা যে হাল হয়েছে এটা বোঝার। আমরা পড়ছিলাম নাকিরার পরে যদি বাক্য আসে এটা কি হয়? হাল হয় স্যার। নাকিরার পরে হাল হয়? নাকিরার পরে সিফাত হয়, আর মারেফার পরে বাক্য আসে? মারেফার পরে হাল হয়, ওইটা হাল হয়, হাল হয়। তাহলে এখন বলেন তো এই আল আদিয়াত এটা নাকিরা নাকি মারেফা? এটা মারেফা, মারেফা এই জন্য হাল হাল। এই নিয়মটা কি সব জায়গায় এটা প্রযোজ্য হবে ওস্তাদ? যে সব জায়গায়, সব জায়গায়, বুঝা গেছে এখন? জি ওস্তাদ, এটা অনেক ভালো একটা বোঝার উপায়, এটা অনেক বড় বোঝার উপায়। কিন্তু নাকিরার পরে আসলে সেটা হবে সিফাত, আর যদি মারিফার পরে আসে তাহলে সেটা হাল হবে। রাইট, তাহলে এখন আমরা তারকিব বুঝে গেলাম। ওয়াও এটা হলো হরফুল জার, আল আদিয়াতি মাজরুর, তাই না? জি, জার মাজরুর মিলে এই উকসিমু ভার্ব একটা তার সাথে মুতাল্লিক। এরপরে দবহান এটা হলো উজ্জ ফেলের মাফুলুন মুতলাক, তাই না? জি, উজ্জ ফেলটা কি? ইয়াদবাহনা, ইয়াদবাহনা, তাহলে ইয়াদবাহনা ফেল, তার মধ্যে এই নুন বা হুন্না এটা হলো ফাইল, ফেল ফাইল এবং মাফুলে মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া ফেলিয়া হালুন, এটা এই যে মাহলি নাসবিন থেকে এটা হাল হিসাবে মহল্লে নসব আছে। কিপটা বুঝা গেল না? জি, তাহলে আমরা যদি বলি ইয়াদ এই দবহান এটা মানসুব হয়েছে কেন? কারণ তার পূর্বে ইয়াদবাহনা ফেল আছে, তার ফেলের মাফুলে মুতলাক হিসাবে মানসুব হয়েছে। এখন এই যে ইয়াদবাহনা ফেল সহ এই পুরাটা ফি মাহলি নাসবিন কেন? হালুন, বিকজ এটা হাল। বুঝা গেছে না তারকিবটা? জি জি, আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ। এটা আমরা সামনের ক্লাসে সবগুলো আয়াত পড়ার পরে বিশ্লেষণ করব। তাহলে আমরা আজকে সূরা আদিয়া একটু তাফসীরে আলোচনা করে দেরি হয়ে গেল, যাই হোক আমরা একটা আয়াত পড়তে পারলাম। এই এই আমি সামনের ক্লাসে এই যে এই শব্দগুলো জিজ্ঞাসা করব, এই আদিয়াতুন এখানে আমরা যে নিয়মগুলো পড়লাম দুইটা নিয়ম কিন্তু পড়ছি, নাকিস ক্রিয়ার মধ্যে কাসরার পরে ওয়াও আসলে ইয়া হয়ে যায় একটা নিয়ম, আর একটা নিয়ম পড়লাম হলো যে এই নাকিস ওয়াও থাকলে টু এন্ড এবভ হলে ওয়াওটা ইয়া হয়ে যায়, ওয়া পরিবর্তন হয়ে ইয়া হয়ে যায়। এই দুইটা নিয়ম জিজ্ঞাসা করব। আর হলো এই যে আমরা অনেকগুলো অর্থ পড়লাম, এই নাসরায়ন শুরু থেকে নরমাল দৌড়ানো, আলা আসলে জুলুম করা, আন আসলে নিবৃত করা ফিরানো, তিন নম্বর ফর্মে অর্থ হলো নম্বর পরস্পর একে অপরের শত্রু হয়। ইনশাআল্লাহ শব্দ আছে না, এটা তো আইন দাল ওয়ার এস সেম রুট থেকে আসছে, ওই শব্দটা কি ধরনের? এটা মাজদার, এটারই মাজদার, এই ক্রিয়ারই মাজদার।
আপনি দেখা দেন আদুন নাকি অনেকগুলো আছে, অনেকগুলো আছে মাস্টার। আচ্ছা উদওয়ান, আতবুন, আদাওয়াতুন, এরপরে ইদাউন, অনেকগুলো মাস্টার আছে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, উস্তাদ আজকে যে বালাগা ক্লাসটা হওয়ার কথা ছিল, এটা কি স্থগিত হয়ে গেছে নাকি? না, বালাগা ক্লাসে আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়নি, মানে কারা কারা করবে আমি নিশ্চিত হতে পারছি না এখন পর্যন্ত। 22 জন পাইছি, আর বাকি সবাইকে করে একসাথে আর কি শুরু করতে চাচ্ছি। এটা একটু গোছানো ভাবে করবো আর কি, নিয়ত করছি। আমাদের ক্লাস গুলো যেরকম কারা করতেছে, কে কে করতেছে, কিছুই খোঁজ পাই না, এরকম চাচ্ছি না আর কি। এটা কারা কারা করছে একেবারে লিস্টেড করে লাস্ট ক্লাসে বলছিলেন যে মানডে থেকে হবে, আমি একটু কনফিউজ ছিলাম যে আর কি মিস করলাম। আর কথা পরে মেসেজ দিছিলাম স্যার, আপনি গ্রুপে আছেন তো, মেসেজ পান নাই? আমি জানি না, আমি ওনে মিস করে ফেলেছি। গ্রুপে আছেন, গ্রুপে মেসেজ করে তো কয়েকটা মেসেজ দিছে আজকে। আপনি কি ওটাকে আলাদা গ্রুপ করে ফেলেছেন যেটার মধ্যে আমি নাই? হ্যাঁ, ওই গ্রুপেও তো আপনি থাকার কথা। যে মেসেজটা দিয়েছেন আমি জানি না যে মিস করলাম কেমনে। ওই ওই গ্রুপেও স্যার আপনি আছেন। আচ্ছা, যে মেসেজটা দিয়েছি ওই গ্রুপেও আপনি আছেন। এই যে বালাগা ব্যাচ 2 আর একটা গ্রুপ করছি যে, ওই গ্রুপে আপনি আছেন, পাওয়ার কথা, মেসেজটা মিস করছেন আর কি। অসুবিধা নেই, ঠিক আছে। বৃহস্পতিবার থেকে বালাগা শুরু হবে ইনশাল্লাহ। আপনাদের এই ক্লাসে যারা আছেন সবাই তো ভালো গ্রামারে আলহামদুলিল্লাহ পারছেন, তো সবাই বালাগা গ্রুপে থাকলে ভালো, এই ক্লাসে সবাই বালাগা পারবেন। এই জন্য সম্ভব হলে সবাই বালাগা গ্রুপে জয়েন করেন, টাইম যদি অসুবিধা না হয়, সোমবার বৃহস্পতিবার 8টা থেকে 9টা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এরপর থেকে পড়বো। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমাদেরকে জান্নাতের পথে ধাবমান হওয়ার তৌফিক দান করুন, এবং সর্বোপরি জান্নাতের চিন্তা রেখে আমাদের জীবনকে সেই জান্নাতমুখী করার কাজগুলোর প্রতি অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়াখিরু দাওয়ানা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.